হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রকম রেসিপি করব না আজ আমি তোমাদের সাথে একটা দারুণ একটা জায়গা শেয়ার করব। সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটা জায়গার উদ্দেশ্যে জায়গাটার নাম হল দলগাঁও ভিউ পয়েন্ট বেশ কিন্তু অনেকটা দূর আমার বাড়ি থেকে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পাহাড়ের কাছাকাছি পৌঁছেই গেছি আর আমি একটা জিনিস বুঝি না পাহাড়ে তো যাই সবাই কিন্তু পাহাড়ের যতগুলো পাহাড়ে আমি গেছি যতগুলো জায়গাতে গেছি সবগুলোতে এরকম ভাঙা কেন রাস্তাগুলো তোমরা যদি একটু জেনে থাকো কমেন্টসে জানাও তো ওই দেখো বন্ধুরা পাহাড়ে কিন্তু বেশ অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি তোমরা কে কে দলগাঁও ভিউ পয়েন্ট জায়গাটায় গেছো একটু কমেন্ট সেকশনে জানাও আর যারা যাওনি ভিডিওটা দেখার পর ডেফিনেটলি একবার গিয়ে ঘুরে এসো তো আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই ছিল রিসর্ট এখানে গিয়ে তোমরা থাকতেও পারো নাইট স্টে করতে পারো তা টোটাল ভিউটা ছিল এই রকম এই ভিউটাই দেখতে কিন্তু সবাই যায় তো বন্ধুরা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তো তোমাদের এই দলগা ভিউ পয়েন্টের ভিউটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাও আর এখান থেকে দাঁড়িয়ে না নিচের সমস্ত পাহাড়টা দেখা যাচ্ছিলো সত্যি বলছি জাস্ট মনটা ভরে গেছিল যাওয়ার পর তো তোমরা যারা যারা যাওনি ডেফিনেটলি একবার কিন্তু এই জায়গাটায় ঘুরে আসতে পারো তোমরা কিন্তু এর আগেও আমি বলেছিলাম যে তিস্তার রিভার ক্যাফে যাওয়ার কথা তোমরা সেখানেও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আশা করব এই ভিডিওটাতেও অনেক ভালোবাসা দেবে আর এই জায়গাটায় অবশ্যই যাবে এখানে কিন্তু যেতে আমাদের টিকিট লেগেছিল পঁচিশ টাকা করে তোমরা গেটেই টিকিট কেটে নেবে তারপর তোমরা এখানে চলে আসবে শুধু একটাই প্রবলেম বন্ধুরা এখানে রাস্তাটা খুব খারাপ ছিল দেখো বন্ধুরা ওপর থেকে দাঁড়িয়ে না টোটাল পাহাড়টার ভিউ জাস্ট অসাধারণ ছিল তা আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা রিলস করে নিলাম ফটোশ্যুট করে নিলাম বাস দু ঘন্টার মতো এখানে আমরা দাঁড়িয়ে আবার চলে এলাম বাড়ির পথে শুধু আমার একটাই অবজেকশন রাস্তাগুলো কেন এরকম ভাঙা থাকে যদি জানো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও আজকের জন্য টাটা জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দিও বাই